Thank you. Yes, sir. Good afternoon to everyone. Today we are going to learn about the nitrogen cycle. In last class, we have started with the nitrogen fixation and some fertilizers. So today we will be learning about the nitrogen cycle, and also there, as this is the chapter for fertilizer, so we will learn how we can prepare urea fertilizer. And to prepare urea fertilizer or to manufacture urea fertilizer, you need ammonia. তাহলে অ্যামোনিয়াটাও কিন্তু আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ হলো কি যে এই ইউরিয়া সার তৈরি করতে গেলে আমাদের অ্যামোনিয়া লাগবেই। তাহলে সেই অ্যামোনিয়াটা আমরা কিভাবে তৈরি করতে পারি, তাহলে প্রথমে আমরা একটু দেখে নেব যে নাইট্রোজেন সাইকেলটা, নাইট্রোজেন সাইকেল তোমরা ক্লাস 6 7 8 থেকে শুরু করতেছো, শুরু করে পড়ছো, সেইগুলোই সেই জিনিসটাই আমি একটু আবার আজকে একটু রিপিট করব। তাহলে ওই জিনিসটা একটা স্লাইডে বা দুইটা স্লাইডে দেখাবো, তারপরে আমরা প্রোডাকশন অফ অ্যামোনিয়া চলে যাবো, এবং তারপরে ফাইনালি ইউরিয়া প্রোডাকশন করে এই চ্যাপ্টার শেষ করবো। তাহলে লেটস সি হোয়াট ইজ নাইট্রোজেন সাইকেল। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের বায়ুতে নাইট্রোজেন আছে 78%, কিন্তু দুনিয়াতে এমন কোন অ্যানিমাল বা এমন কোন প্রাণী নাই, সরি মানে প্ল্যান্ট পর্যন্ত নাই যারা সরাসরি এই নাইট্রোজেনকে কাজে লাগাইতে পারে, কোন অ্যানিমাল বা কোন প্ল্যান্ট নাই। তাহলে এই যে বায়ুতে যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনটা থেকে আমাদের লাভ কি, তাই না? এই নাইট্রোজেন আমরা আমাদের শরীরের অনেক অ্যামাউন্ট, অনেক জিনিস, প্রোটিন, কার্বোহাইড্রেট, তারপরে আরো আছে কি কি যে বিভিন্ন উপাদান, ডিএনএ, আরএনএ, এই কম্পোনেন্ট গুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু নাইট্রোজেন থাকে, এবং এগুলো একটা একটা বিভিন্ন ধরনের নাইট্রোজেনের কম্পাউন্ড। তাহলে এই যে যে বায়ুতে যে নাইট্রোজেন আছে, এত বেশি পরিমাণ নাইট্রোজেন, আমাদের বেশি পরিমাণ দরকার অক্সিজেন, তার থেকেও কিন্তু নাইট্রোজেন বেশি আছে। তবে অক্সিজেন যদি অনেক বেশি পরিমাণে থাকতো তাহলে কিন্তু সমস্যা ছিল। চিন্তা করতে পারো যে আমাদের যদি এনভায়রনমেন্টে 100% অক্সিজেন থাকতো তাহলে আমাদের কি সমস্যা হতে পারতো, কারো কোনো আইডিয়া? আচ্ছা, অক্সিজেন মানেই হলো কি যে আসলে যদি কোনো জায়গায় 100% অক্সিজেন থাকে তাহলে সেই অক্সিজেনটা কিন্তু আগুন লেগে যাবে, বার্ন করে যাবে, যে কারণে আমাদের পুরা এনভায়রনমেন্টে বা আমাদের নেচারে যদি 100% অক্সিজেন থাকে তাহলে সেই অক্সিজেন দিয়ে আমাদের কোনো কাজে আসবে না, আমরা নিজেরা পুড়ে যাব, আমরা সাস্টেন করতে পারবো না। তো এই নাইট্রোজেনটা থাকার কারণে হয় কি, নাইট্রোজেন কিন্তু অনেকটা আনরিয়াকটিভ, কারণ আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, সরি নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড থাকে, এবং এটা খুবই আনরিয়াকটিভ, এবং এটাকে কাইন্ড অফ ইনার্ট বলা হয়। আমরা যে ইনার্ট গ্যাসগুলো জানি, হেলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে ইনার্ট গ্যাসগুলো, এই নাইট্রোজেনও কিন্তু কখনো কখনো ইনার্ট গ্যাস হিসেবে ব্যবহার করা হয়, কারণ নাইট্রোজেনটার দাম তুলনামূলক অনেক কম। যেমন বায়ুর থেকে যখন এই নাইট্রোজেন গ্যাসগুলোকে বা বায়ুর থেকে যে কোনো গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড অথবা আলাদা আলাদা যে কোনো গ্যাস যদি এক্সট্রাক্ট করা হয়, তাহলে নাইট্রোজেন এক্সট্রাক্ট করলে 100 লিটার যদি পুরো বায়ু এক্সট্রাক্ট করা হয় সেখান থেকে 78 লিটার পাবা নাইট্রোজেন। তার মানে খুব বেশি পরিমাণ নাইট্রোজেন থাকার কারণে নাইট্রোজেনের দাম কিন্তু অনেক কম। এ কারণে এই যে আমরা বিভিন্ন ধরনের খাবার, এই যে মনে করো চিপস অথবা শুকনা খাবার কিছু, এইগুলোর মধ্যে কিন্তু নাইট্রোজেন গ্যাস ভরে দেয়, যাতে এইটা বায়ুর সাথে কন্ট্যাক্টে আসতে না পারে, মানে বায়ুর ময়েশ্চার এইগুলোর সাথে কন্ট্যাক্টে আসতে না পারে। এ কারণে ওই নাইট্রোজেন দিলে সেক্ষেত্রে কি হবে, ওই এই সের চিপস গুলো অথবা খাবারের চারপাশে এটা একটা ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরি হবে, যে কারণে ময়েশ্চার বা ব্যাকটেরিয়া বা ভাইরাস, ফাঙ্গাই এগুলোর কন্ট্যাক্টে আসতে পারবে না। আচ্ছা, এই কারণে কিন্তু আমাদের এই চারপাশে এত বেশি নাইট্রোজেন আছে, এটা কিন্তু আমাদের একটা সুবিধাও, যে আমাদের পুরো পরিবেশটা ওই আগুনের মতো হয়ে যাচ্ছে না, নাইট্রোজেন থাকার কারণে ইনার্ট আছে এবং ইনার্টটা আমাদের ক্ষতি করছে না। তাহলে অন্য কিছু থাকলে সেটা কিন্তু আমাদের ক্ষতি করতো। যাই হোক, তাহলে এই যে আমি যে কথাটা বললাম যে এত পরিমাণে নাইট্রোজেন আছে কিন্তু সেই নাইট্রোজেন দুনিয়াতে কোনো উদ্ভিদ বা প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না, তাহলে আমরা নাইট্রোজেনটা পাই কোত্থেকে? তাহলে একটা বিশেষ প্রসেস বা অনেকগুলো স্টেপের মাধ্যমে এই যে বায়ুর যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন কি হয়, উদ্ভিদ
উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে আবার বায়ুতে চলে যায়। তাহলে এই যে যে প্রসেস, দিস প্রসেস ইজ নোন অ্যাজ নাইট্রোজেন সাইকেল। যে বায়ু থেকে নাইট্রোজেন কিভাবে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে আবার বায়ুতে চলে যায়, এই যে যে বিভিন্ন স্টেপ বা বিভিন্ন প্রসেস, এই প্রসেসটাকেই বলবো আমরা নাইট্রোজেন সাইকেল। আমরা সাইকেল যখন বলি, সেই সাইকেল বলতে গেলে কি হয়, যে আমাদের সাইকেলের চাকা, না একটা চাকা, তাহলে আসলে অনেকগুলো স্পোক থাকে, এবং সাইকেলের চাকা তুমি একটা জায়গা থেকে শুরু করলে আবার যদি এরকম ঘুরে 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 আসো, ঠিক একই জায়গায় এসে শেষ হবে। তার মানে কি, এই যে নাইট্রোজেন সাইকেলটাও ঠিক একইভাবে আমরা শুরু করে, যদি মনে করো যে বায়ু থেকে শুরু করলাম, বায়ুতে ইনার্ট নাইট্রোজেন অথবা নাইট্রোজেন মলিকুল হিসেবে আছে, সেই নাইট্রোজেন মলিকুলটা উদ্ভিদের মধ্যে অথবা উদ্ভিদ থেকে তারপরে প্রাণী, প্রাণী থেকে আবার ওই সে চলে যাচ্ছে, বায়ুতে চলে যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে সেই প্রসেসটাই হলো নাইট্রোজেন সাইকেল। তাহলে এখন আমরা দেখি যে এই নাইট্রোজেন সাইকেলে কি কি প্রসেস আছে, এবং তার জন্য বা কোন কোন উদ্ভিদ বা কোন কোন প্রাণী অথবা কারা এইভাবে নাইট্রোজেনটাকে উদ্ভিদ থেকে প্রাণী থেকে, প্রাণী থেকে আবার বায়ুতে এরকম ঘুরে ঘুরে প্রসেস হয়, সেগুলো আমরা একটু দেখি। এই যে একটা আমি আসলে সাইকেল, বাইসাইকেলের সাইকেল নিয়ে আসছি। তাহলে আমরা শুরু করি এই মনে করো বায়ুর নাইট্রোজেন দিয়ে। এখানে অনেকগুলো প্রসেস আছে, এবং প্রসেসগুলোর নাম আমি এখানে একটু একটু করে মেনশন করেছি, তো সেই প্রসেসগুলোকে আমি একটু একটু করে ডিফাইন করব। দেখো বায়ুতে যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনটা আমরা কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারি না। তাহলে সেটা কি হয়, কিছু পরিমাণ এই যে নাইট্রোজেন ফিক্সেশন, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশনটা কোথায়, দেখো হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন, এনি ন্যাচারাল অর ইন্ডাস্ট্রিয়াল প্রসেস দ্যাট কজেস ফ্রি নাইট্রোজেন হুইচ ইজ এ রিলেটিভলি ইনার্ট গ্যাস প্লেন্টিফুল ইন এয়ার টু কম্বাইন কেমিক্যালি উইথ আদার এলিমেন্টস টু ফর্ম মোর রিয়াক্টিভ নাইট্রোজেন কম্পাউন্ড সাচ অ্যাজ অ্যামোনিয়া, নাইট্রেটস অর নাইট্রাইটস। মানে সোজা কথায় যে বায়ুর যে নাইট্রোজেনটা আছে, সেই নাইট্রোজেনটা বিভিন্ন ধরনের, এই যে নাইট্রোজেন এটা কিন্তু অনেক ইনার্ট, এটা কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে এই ইনার্ট হওয়ার কারণে এই ইনার্ট গ্যাস কি করছে, যে যেই প্রসেসের মাধ্যমে, সেটা ন্যাচারাল প্রসেস হতে পারে অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস হতে পারে, যার মাধ্যমে বায়ু নাইট্রোজেনকে বিভিন্ন ধরনের মোর রিয়াক্টিভ কম্পাউন্ডে কনভার্ট করা, সেটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে এই যে আমরা এখানে বললাম এই সাইকেলে, তাহলে বায়ুর যে নাইট্রোজেন আছে সেটা কি হয়, যে বিভিন্ন এই যে মনে করো যখন বিদ্যুৎ চমকায় অথবা ইউভি লাইট, এই ইউভি লাইট অথবা এই যে মেঘের সময় বিদ্যুৎ যখন চমকায়, তার মাধ্যমে এই যে নাইট্রোজেন গুলো ভেঙে গিয়ে তখন বিভিন্ন ধরনের কম্পাউন্ড তৈরি করে বায়ুতে, আসে বায়ুতে ময়েশ্চার আছে তার সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের কম্পাউন্ড, সেটা অ্যামোনিয়া অথবা নাইট্রেট অর নাইট্রাইট কম্পাউন্ড তৈরি করে। তাহলে সেইগুলো কি হয়, যে উদ্ভিদগুলো যেইগুলোর রুট বেশি, মনে করো বাদাম জাতীয় যে গাছগুলো আছে, যেগুলো আসলে মূলগুলো একটু মোটা মোটা, তাহলে এই যে যে গাছগুলো, ওই গাছগুলো কি করে, তখন ওই গাছটা আসলে এই নাইট্রোজেনটা তখন কি হয়, ওই যে নাইট্রোজেন বা নাইট্রেট বা অ্যামোনিয়া এই ধরনের কম্পাউন্ডে ফর্ম করে এবং সেটা মাটির সাথে মিশে যায়। তখন উদ্ভিদগুলো কি করে, উদ্ভিদগুলো মাটির থেকে ওই সলগুলোকে শোষণ করে। তাহলে এই যে নাইট্রেট, অ্যামোনিয়া অথবা নাইট্রাইট, এই যে যে কম্পাউন্ড গুলো, এইগুলো কি করে, উদ্ভিদ মাটির থেকে শোষণ করে মূলের সাহায্যে বা শিকড়ের সাহায্যে। দেন হোয়াট হ্যাপেন্স, এই যে যে উদ্ভিদগুলো, এই উদ্ভিদগুলোকে বিভিন্ন ধরনের অ্যানিমাল ইনক্লুডিং হিউম্যান, আমরা বিভিন্ন ধরনের শাকসবজি, শাকসবজিটা আমরা সরাসরি খাই, আবার ধান চাল বা গম, এগুলো কি হচ্ছে, ওই গাছগুলোর থেকে আবার ফল তৈরি হয়, সেই ফলগুলোকে প্রসেসিং করে আমরা খাই। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি ওই যে যে উদ্ভিদগুলো যে ধরনের মানে কম্পাউন্ড, ওই নাইট্রেট বা নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া, এই যে যে কন্টেনিং কম্পাউন্ড গুলো ছিল, সেই কম্পাউন্ড গুলো কি হচ্ছে, আমরা সরাসরি, কখনো সরাসরি অথবা কখনো ইনডিরেক্টলি অ্যাবজর্ব করছি বা খাচ্ছি,
তাহলে সেক্ষেত্রে ওই যে নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড গুলো সেগুলো কিন্তু আমাদের শরীরে ঢুকছে, হিউম্যান অথবা অ্যানিমাল। তাহলে সেটা কি হয়, এখন এইটাকে বলা হয় নাইট্রোজেন অ্যাসিমিলেশন। তাহলে এই যে প্ল্যান্ট থেকে অ্যানিমালে চলে যাচ্ছে, তাহলে এই যে নাইট্রোজেনটা বা নাইট্রেট কম্পাউন্ড এইগুলো আমাদের শরীরে চলে আসছে হিউম্যান অথবা বিভিন্ন ধরনের অ্যানিমালের মধ্যে। আবার আর একটা প্রসেস আছে, যে প্রসেসটা আসলে এই প্ল্যান্ট যদি সরাসরি ডেড করে, মরে যায়, তাহলে সেক্ষেত্রে মনে করো মাটির নিচে চাপা পড়ে গেল, তখন কি হবে, ওইখান থেকে আবার এই যে আমরা অ্যানিমেল যেমন গুলো আছি, তা আমাদেরকে কি হবে, অ্যানিমেল গুলোকে তো আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেল খাই, মুরগি, হাঁস, গরু, ছাগল, এগুলো সেগুলো খেতে পারি, সেগুলো খাচ্ছি, সেটা হতে পারে। আবার তারপরে যদি আমরা টার্সিয়ারি লেভেলের কথা বলি, বিভিন্ন ধরনের ওই নাইট্রোজেন আমরা খাদ্য চক্রের মধ্যে যাই না, যাবো না আজকে, যে খাদ্য চক্রের টার্সিয়ারি লেভেলটা, আমরা মনে করো টার্সিয়ারি লেভেল যারা সব ধরনের খাবার মোটামুটি খাই, সেটা বিভিন্ন ধরনের উদ্ভিদ খাই, বিভিন্ন প্রাণীও খাই, তাহলে ওই টার্সিয়ারি লেভেল অথবা যে কোনো লেভেলের অ্যানিমাল অথবা প্ল্যান্ট এটা যখন মারা যায়, তখন কি হবে, আমরা যে নাইট্রেট কম্পাউন্ড অথবা নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড গুলো খেয়েছিলাম, সেইগুলো কি হবে, এই যে ডেথ অফ দ্য অ্যানিমাল, এর মাধ্যমে তখন কি হবে, এটা পচে যাবে। কেন পচে যাবে, কারণ হলো যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জাই এগুলো আমাদের শরীরকে, ওই যে বডিগুলোর সেলগুলোকে অ্যাট্যাক করে নষ্ট করে ফেলবে। তখন নাইট্রোজেন, তখন কি হবে, অ্যামোনিয়া বা অ্যামোনিফিকেশন তৈরি হবে। তাহলে অ্যামোনিফিকেশন হচ্ছে, তাহলে এই যে অ্যানিমাল অথবা প্ল্যান্টটা যদি সরাসরি মারা যায় তাহলে এরকম, অথবা প্ল্যান্ট থেকে যদি আমরা খাই তাহলে সেটা আমরা মারা যেতে পারি, মানে এই যে এই এটা যদি সরাসরি মারা যায়, অথবা আমরা অন্য একটা অ্যানিমালকে খেলাম, মুরগির মাংস খেলাম, মুরগির মাংস খাওয়ার পরে তারপরে পরের স্টেপে কিন্তু আবার আমরা গিয়ে মারা গেলাম, তাহলে আমরা মারা গেলে তখন কি হবে, তাহলে সবগুলো মিলিয়ে প্ল্যান্ট হোক অথবা সেকেন্ডারি কোনো অ্যানিমাল হোক অথবা টার্সিয়ারি অ্যানিমাল হোক, সে সবগুলোই কিন্তু এক জায়গায় এসে মিলছে, যে এগুলো সবগুলো তার বডিটা পচে যাচ্ছে ডিউ টু সাম ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাই, ডিফারেন্ট টাইপস অফ। তাহলে তখন সেইখান থেকে কি হচ্ছে, নাইট্রোজেন অ্যামোনিফিকেশন হচ্ছে, তারপরে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এই যে অ্যামোনিয়া তৈরি হলো, তাহলে এই অ্যামোনিয়া এরপরে আবার কি হয়, নাইট্রিফিকেশন হয়। এই যে অ্যামোনিয়া, যে বায়ুতে যে অ্যামোনিয়া এসে, সরি, এই যে যে ডেড বডি বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম কি করছে, অ্যামোনিফিকেশন, অ্যামোনিয়া হচ্ছে, এরপরে কি হয় যে ওই ডেড বডি থেকেই তারপরে নাইট্রিফিকেশন, ব্যাকটেরিয়াল অক্সিডেশন বাই নাইট্রোমোনাস ব্যাকটেরিয়া। এখন নাইট্রেট, ওই অ্যামোনিয়া, প্রথমে অ্যামোনিয়া তৈরি হয়, তারপরে ওই অ্যামোনিয়াটা প্রথমে নাইট্রাইট, এই দেখো NO2, NO2 নাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে, এইটা একটা নাইট্রিফিকেশন প্রসেস, এটাও নাইট্রিফিকেশন, প্রথমে NO2, এর পরবর্তীতে আবার NO3, এই দুইটা প্রসেসকে কিন্তু আমরা একসাথে নাইট্রিফিকেশন বলছি। তবে দুইটা প্রসেসের জন্য আমাদের দুই ধরনের অর্গানিজম দরকার, এখানে মাইক্রো অর্গানিজম গুলো কি তৈরি করছে, অ্যামোনিয়া তৈরি করছে, তারপরে সেই অ্যামোনিয়া কি হলো, নাইট্রিফিকেশন। তাহলে এই দেখো নাইট্রোমোনাস ব্যাকটেরিয়া, এই নাইট্রোমোনাস ব্যাকটেরিয়া কি করছে, এই যে NO2 তে কনভার্ট করছে, তারপরে কি হয়, ওই NO2 আবার ব্যাকটেরিয়াল অক্সিডেশন বাই নাইট্রোব্যাক্টর, এই নাইট্রোব্যাক্টরের মাধ্যমে আবার নাইট্রিফিকেশন, এই দুইটাই কিন্তু, এই পুরো প্রসেসটাই নাইট্রিফিকেশন বলা হয়, এই যে দুইটা প্রসেস। তাহলে এই নাইট্রিফিকেশনের মাধ্যমে তখন নাইট্রেট আয়ন তৈরি হচ্ছে, এবং সেই নাইট্রেট আয়ন ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে আবার ওই ইসে মানে নাইট্রোজেন ফর্ম করে, এই নাইট্রোজেন। তাহলে সেক্ষেত্রে এই যে একটা এদিকে যায়, এখানে আর একটা রূপ দেওয়া দরকার ছিল এখানে, তাহলে এই যে এই নাইট্রেটটা তখন ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেন ফর্ম করে, আর কিছু একটা নাইট্রেট আবার কি হয়, এই যে নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন যেভাবে এখানে নাইট্রেট তৈরি হয়েছিল, বা নাইট্রেট নাইট্রাইট, অথবা আর একটা কি বলেছিলাম যে অ্যামোনিয়া, তাহলে এই যে যে প্রসেস, এই বায়ু নাইট্রোজেন এখান থেকে কিছুটা এখানে চলে যায় আর কিছুটা এখানে চলে আসে,
তাহলে সেক্ষেত্রে নাইট্রিফিকেশন, এই হলো আমাদের প্রসেস, যে নাইট্রোজেন সাইকেল, যে বায়ুর নাইট্রোজেন প্রথমে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণী, তারপরে মাইক্রো অর্গানিজম সেই প্রাণীগুলোকে নষ্ট করে ফেলে, সেখান থেকে অ্যামোনিয়া তৈরি করে, তারপরে অ্যামোনিয়া নাইট্রিফিকেশনের মাধ্যমে NO2 NO3 এটা ফর্ম করলো, তারপরে কি হয় ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে আবার নাইট্রোজেন অথবা প্ল্যান্টের মধ্যে চলে গেল। তো এই হলো আমাদের নাইট্রোজেন সাইকেল। এই নাইট্রোজেন সাইকেল কন্টিনিউ চলছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি, কারণ যদি আমাদের এই যে এনভায়রনমেন্টে নাইট্রোজেন না থাকতো, তাহলে সেক্ষেত্রে এই যে যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে আমরা অল্প একটু পরিমাণ, এই যে প্রসেস হয়তো যে কয়টা জীব আছে সেই কয়টা জীব পরবর্তীতে আবার মারা গেলে ওখান থেকে নতুন করে কোনো জীবের খাদ্য খাদ্য তৈরি হতো, তাহলে কিন্তু এই যে নাইট্রোজেন থাকার কারণে উদ্ভিদগুলো কি করতে পারছে, যে খাবারগুলো তৈরি করতে পারছে অথবা বিভিন্ন ফল দিচ্ছে, অথবা ইভেন কখনো কখনো সরাসরি আমরা এই যে উদ্ভিদগুলোকে খেয়ে নিচ্ছি। যাই হোক, তাহলে এই হলো আমাদের নাইট্রোজেন সাইকেল। এখানে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, দেন এটা আর একটা ছবি ছিল, এটা আমি আপনার দেখাতে গেলাম না। তাহলে এখন আমরা অ্যামোনিয়া তৈরি করব, প্রোডাকশন অফ অ্যামোনিয়া। আসলে অ্যামোনিয়াটা কেন তৈরি করব সেটা আমি কিন্তু অলরেডি বলেছি, যে আমরা আলটিমেটলি আমরা পড়তে চাচ্ছি যে আসলে প্রোডাকশন অফ ইউরিয়া। এখন ইউরিয়া সার যদি আমরা তৈরি করতে চাই, দেন উই মাস্ট নিড অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়া তৈরি করতে গেলে, সরি, ইউরিয়া সার তৈরি করতে গেলে আমাদের লাগবে না অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা আমরা অন্য প্রসেসে পাবো, আর অ্যামোনিয়াটা আমরা এইভাবে তৈরি করব। তাহলে মেইনলি এই যে অ্যামোনিয়াটা তৈরি হয় কিভাবে, অ্যামোনিয়া তৈরি হয় নাইট্রোজেন আর হাইড্রোজেনের রিয়াকশনে, মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রিয়াকশনে। তোমরা এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের রিয়াকশনটাকে জানো রিভার্সিবল রিয়াকশন বলে, তাই না? রিভার্সিবল রিয়াকশন, সেই ক্ষেত্রে নাইট্রোজেন আর এমন হাইড্রোজেনের রিয়াকশন করে রিভার্সিবল রিয়াকশন, এবং সাথে সাথে সেটা এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে এখন এক্সোথার্মিক রিয়াকশন, রিভার্সিবল রিয়াকশন, সেই বিক্রিয়ার থেকে বেশি প্রোডাক্ট পাওয়া কিন্তু অনেক টাফ। কারণ কি, যদি ফরওয়ার্ড রিয়াকশন হতো বা একটা সিঙ্গেল ডিরেক্টেড রিয়াকশন হতো, সেই রিয়াকশন গুলোর ক্ষেত্রে আমরা খুব সহজে প্রোডাক্ট পেতে পারি। কিন্তু আবার এক্সোথার্মিক যদি হয়, এক্সোথার্মিক হলে কি হয়, যে তুমি রিয়াকশনটা হতে দিলেই অটোমেটিক্যালি সে হিট প্রডিউস করছে, তাহলে আলটিমেটলি কি হবে, যে প্রোডাক্ট গুলো থাকবে সেই প্রোডাক্ট গুলো ভেঙে আবার রিয়াকশন তৈরি হতে পারে। এই কারণে কিন্তু এই রিয়াকশনটা অনেকটা ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল বলতে যে আসলে রিয়াকশনটা রিভার্সিবল এবং সাথে সাথে এক্সোথার্মিক, যে কারণে অ্যামোনিয়া প্রোডাকশনটা অনেকটা ডিফিকাল্ট। তো তারপরেও আমরা তৈরি করতে পারছি, কারণ আমরা নতুন নতুন টেকনিক জানি এবং কিভাবে এই এক্সোথার্মিক বা রিভার্সিবল রিয়াকশন থেকেও প্রোডাক্ট বের করা যায় সেটা আমরা শিখেছি, লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল। তো সেই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ই করতে পারবো। সো এখন আমরা দেখি, ইন দা হেবার প্রসেস দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইজ কনভার্টেড টু অ্যামোনিয়া বাই রিয়াক্টিং উইথ হাইড্রোজেন। যে আসলে এই যে প্রসেসটা, আসলে উনি এই প্রসেসটাকে মানে ভালোভাবে ইমপ্লিমেন্ট করছেন, যে আসলে ওই যে লাসটেলিয়ার্স প্রিন্সিপাল এইটা ব্যবহার করে নাইট্রোজেন এবং অ্যামোনিয়া, সরি, নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে রিয়াক্ট করিয়ে অ্যামোনিয়া তৈরি করছেন। এবং যেখান থেকে আমরা, তাহলে তার জন্য ওই যে বললাম রিয়াকশনটায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিভাবে ওভারকাম করা যাবে সেটা আমরা একটু দেখব। তাহলে দ্য র ম্যাটেরিয়ালস ফর দ্য প্রসেস, এই রিয়াকশনের জন্য বা এই প্রসেসের জন্য অ্যামোনিয়া তৈরি করতে আমাদের কি কি র ম্যাটেরিয়ালস লাগবে। আসলে ইন্ডাস্ট্রিতে আমরা এগুলো বলে থাকি, র ম্যাটেরিয়ালস, এই শব্দগুলো ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করি, কিন্তু আমরা যখন ল্যাবরেটরিতে করব তখন সেগুলোকে আমরা আসলে র ম্যাটেরিয়ালস হিসেবে বলি না, আমরা বলি রিয়েজেন্ট। তাহলে কি কি রিয়েজেন্ট, তবে নর্মালি এইটা যেহেতু অ্যামোনিয়াটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রসেস, যে আসলে অনেক বেশি পরিমাণে তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের কথা বলি, যে কারণে আমরা এটাকে র ম্যাটেরিয়াল বলি। মানে যেই কেমিক্যালস অথবা যেই সাবস্টান্স গুলো আমাদের একটা প্রোডাক্ট তৈরি করতে ব্যবহার করা হবে সেইগুলোকে আমরা র ম্যাটেরিয়াল বলছি। তাহলে এখানে র ম্যাটেরিয়াল গুলো কি কি থাকবে, এয়ার হুইচ সাপ্লাইজ দ্য নাইট্রোজেন, একদম খোলা বাতাসে যে নাইট্রোজেন আছে এখান থেকেই নাইট্রোজেনটাকে কালেক্ট করা হবে, তাহলে র ম্যাটেরিয়ালস হলো এয়ার। তারপরে ন্যাচারাল গ্যাস অ্যান্ড ওয়াটার
we supply the hydrogen and energy needed to heat the reactants. Acha. এইখানে ন্যাচারাল গ্যাস মানে এই যে যে বিভিন্ন খনিতে আমরা ন্যাচারাল গ্যাস গুলো পাই, মিথেন এখানে এরকম, তাহলে এইগুলো থেকে এবং এর সাথে কি ন্যাচারাল গ্যাসের সাথে ওয়াটার এই দুইটা মিলে আমরা এখান থেকে রিয়াকশনের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস পাই। তাহলে ন্যাচারাল গ্যাস অ্যান্ড ওয়াটার হুইচ সাপ্লাই দ্য হাইড্রোজেন অ্যান্ড এনার্জি নিডেড টু হিট দ্য রিয়াকট্যান্স। আর আয়রনকে নিব আমরা ক্যাটালিস্ট হিসেবে, কারণ আমরা জানি যে কোন একটা পজিটিভ ক্যাটালিস্ট যদি ব্যবহার করা হয় দেন উই ক্যান হ্যাভ দ্য রিয়াকশন ইন ভেরি ফাস্ট রেট, যে অনেক দ্রুত রিয়াকশনটা আমরা ঘটাতে পারি। তবে যেহেতু রিভার্সিবল রিয়াকশন সেক্ষেত্রে সমস্যা আছে, তাহলে সেগুলোকে আমরা কিভাবে ওভারকাম করব। তাহলে এখন দেখো আমরা কিভাবে অ্যামোনিয়াটা তৈরি করি। নাইট্রোজেন, খোলা বাতাসে নাইট্রোজেন আছে, সেখান থেকে আমরা নাইট্রোজেন ধরে নিলাম, তারপরে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা কি করছে যে ওই ন্যাচারাল গ্যাস এবং ওয়াটারের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন তৈরি করছি। তাহলে এখন নাইট্রোজেন আর হাইড্রোজেনের রেশিও আমাদেরকে 1:3, মানে এখানে 1 লিটার নাইট্রোজেন নিলে 3 লিটার হাইড্রোজেন নিতে হবে, এই রেশিওতে আমরা এটা সাপ্লাই দিচ্ছি। মনে করো দুইটা সিলিন্ডারে নাইট্রোজেন আছে, একটা দিলাম 1 অ্যাটমোসফিয়ার প্রেশার আর একটা দিলাম 3 অ্যাটমোসফিয়ার প্রেশার, অথবা এরকম করে রেশিওটা যাতে ঠিক থাকে। দুই দিক থেকে গ্যাস আসতেছে, একটা কন্টেইনারে আসা এই নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস মিক্স হচ্ছে, তাহলে সেটা হলো রেশিওটা হবে 1:3। তারপরে ওই রিয়াকশন মিক্সারকে, নাইট্রোজেন আর হাইড্রোজেন এই যে মিক্সার, এই মিক্সারটাকে 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস, এইরকম এই টেম্পারেচারে 400 to 450 ডিগ্রি সেলসিয়াস এনে লেখা ভুল আছে, তাহলে এই যে এই টেম্পারেচারে এবং 200 অ্যাটমোসফিয়ার প্রেশার ওভার আয়রন ক্যাটালিস্ট, আয়রন ক্যাটালিস্টের উপর দিয়ে যদি আমরা 200 অ্যাটমোসফিয়ার প্রেশার, মানে আমাদের যে বায়ুর চাপ, এই যে বায়ুর চাপ আছে এটা কত, 1 অ্যাটমোসফিয়ার, এই 1 অ্যাটমোসফিয়ার থেকে 200 অ্যাটমোসফিয়ার প্রেশার, এত হাই প্রেশার যদি আমরা ব্যবহার করি, তখন এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে, গ্যাসেস আর কুল অ্যান্ড অ্যামোনিয়া, তখন এই অ্যামোনিয়া তৈরি হয়, কাজ করতেছে আমার পাশে, আচ্ছা, তাহলে এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাসটাকে তখন ঠান্ডা করে লিকুইড অ্যামোনিয়া তৈরি করা হয়। আচ্ছা, তাহলে এই হলো সিস্টেম। কিন্তু এখন আমরা একটু কন্ডিশনটা দেখি, যেহেতু বলেছি অ্যাজ পার দ্য ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের ডিসকাশন আমি আর করব না, কারণ এটা অলরেডি ডিসকাশন হয়ে গেছে। তাহলে সমস্যাটা কি, আমি যে রিয়াকশনটা করে দিলাম, এই দেখো রিয়াকশন রেট অ্যান্ড ইকুইলিব্রিয়াম। দেখো যে আমরা জানি এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, এই যে তারপরে তৈরি হয় অ্যামোনিয়া এবং সাথে কিছু হিট, তাহলে এই বিক্রিয়াটা হলো একটা এক্সোথার্মিক রিয়াকশন এবং একটা রিভার্সিবল রিয়াকশন। তাহলে এই বিক্রিয়ার থেকে আমরা কিভাবে বেশি প্রোডাক্ট পেতে পারি, তাহলে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন, এখন এই যে বললাম রিয়াকশনটা রিভার্সিবল, রিয়াকশন যদি রিভার্সিবল হয় সেক্ষেত্রে সেই রিয়াকশন থেকে প্রোডাক্টটা বেশি পাওয়ার একটা ব্যবস্থা আছে, লাস শাতেলিয়ার্স প্রিন্সিপাল যেটা, সেটা হলো যে এই যে রিয়্যাক্ট্যান্ট গুলো এইটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তো মানে যেহেতু রিভার্সিবল রিয়াকশন, তাহলে একটা সময় পরে রিভার্সিবল হয়ে মানে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে, তখন কিন্তু আমরা বেশি করে প্রোডাক্ট পাবো না। দেন হোয়াট উই উইল ডু, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে এই রিয়াকশনটাকে এমন একটা প্রসেসে ইউজ করতে হবে যাতে কিনা আমরা এটাকে সিঙ্গেল ডিরেক্টেড রিয়াকশন হিসেবে কনসিডার করতে পারি। তো তার জন্য আমরা কি করব, ওই লাসাতেলিয়ার্স প্রিন্সিপাল অনুযায়ী যদি কোনো একটা সিস্টেমের ইকুইলিব্রিয়ামকে শিফট করতে চাই, তাহলে আমরা এই যে রিয়্যাকট্যান্ট রিয়াকশন অনুযায়ী, রিয়াকশন দেখে কিন্তু এখান থেকে বলা যাবে, দেখো টেম্পারেচার কমিয়ে, হ্যাঁ টেম্পারেচার কমিয়ে, কিন্তু টেম্পারেচার কমালে কি হবে, তখন আবার এটা মন্তর মানে
হ্যাঁ ইয়েস, রিয়াকশনটা স্লো হয়ে যাবে, রিয়াকশনটা স্লো হয়ে যাবে। তাহলে রিয়াকশনটা যদি স্লো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাকশনটা বেশি হবে না। তো তার জন্য আমাদের একটা মডারেট টেম্পারেচার ব্যবহার করতে হবে, যেই টেম্পারেচারে রিয়াকশনটা মানে খুব স্লো না, আবার আমাদের এই যে ব্যাকওয়ার্ড রিয়াকশনটাও বেশি হয় না হয়। তার মানে আমাদের একটা মডারেট টেম্পারেচার, যেটা আমি বলেছি 400 to 450, 400 থেকে 450, এই হলো মডারেট টেম্পারেচার। তারপরে আর একটা সিস্টেম আছে, আর একটা সিস্টেম কি দেখো, আমরা যদি এই যে রিয়াকশনটার প্রেশারটা বাড়াতে পারি, দেখো এই সবগুলো কম্পোনেন্ট, এই সবগুলো কম্পোনেন্টই কিন্তু গ্যাস, তাহলে সেক্ষেত্রে গ্যাসিয়াস হলে এখন রিয়াকশনের যেই সাইডে তুমি যদি গ্যাস মানে গ্যাসিয়াস কম্পোনেন্ট হলে রিয়াকশনের লেফট সাইডে আর রাইট সাইডে নাম্বার অফ মোলস এর সংখ্যাটা কত, যদি এই সিস্টেমের প্রেশার বাড়ানো হয় যার নাম্বার অফ মোলস কম সেই দিকে রিয়াকশনটা বেশি প্রসিড হবে। এটা হলো লাসাতেলিয়াস এর আরেকটা প্রিন্সিপাল, যে যেখানে যদি সবগুলো কম্পোনেন্ট গ্যাসিয়াস হয় অথবা যতগুলো কম্পোনেন্ট গ্যাসিয়াস থাকুক না কেন, তাহলে যদি সিস্টেমের প্রেশার বাড়ানো হয় তাহলে কি হবে, যেই কম্পোনেন্টের মানে এটা তো রিয়াক্ট প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের নাম্বার অফ মোলস 2, রিয়াক্ট্যান্টের নাম্বার অফ মোলস 1 and 3, তাহলে 4। তাহলে আমি বলেছি কি যে যদি সিস্টেমের প্রেশার বাড়ানো হয় তাহলে রিয়াকশনটা সেই দিকে অথবা ইকুইলিব্রিয়ামটা সেই দিকে মুভ হবে যেই দিকে নাম্বার অফ মোলস কম আছে। তাহলে দেখো এখানে আমাদের এটার প্রোডাক্টের নাম্বার অফ মোলস অনেক কম আছে, যে কারণে আমরা এই সিস্টেমে যদি প্রেশার বাড়িয়ে দিতে পারি তাহলে রিয়াকশনের ইকুইলিব্রিয়ামটা এই রাইট দিকে শিফট হবে, দ্যাট মিন্স উই ক্যান গেট মোর প্রোডাক্ট আউট অফ দিস রিয়াকশন। সেই কারণে এই রিয়াকশনটা হাই প্রেশারে করা হয়, 200 atmosphere pressure, 150 to 200 atmosphere pressure। বুঝতে পারছো যে কেন আমরা হাই প্রেশার ব্যবহার করছি আর কেন যদি একটু বেশি করা হয় তাহলে তো আরো বেশি, হ্যাঁ আরো বেশি করা, হ্যাঁ আরো বেশি করা যেতে পারে, কষ্টটা বেশি হয়ে যাবে। এক্স্যাক্টলি, কারণ নর্মালি এই যে আমাদের রুম টেম্পারেচার বা এনভায়রনমেন্টের যে প্রেশার এর থেকে যত উপরের দিকে যেতে থাকবো ততই আমাদের এক্সপেন্সিভ বা অনেক সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট লাগবে বা খুব টাইট ইনস্ট্রুমেন্ট লাগবে, সেক্ষেত্রে ওই মানে আরো বেশি বাড়ানো যেতে পারে। তবে দেখা গেছে যে আরো বেশি বাড়ালে সেক্ষেত্রে এবং কম্প্রোমাইজ করা, যে আমরা তো ইউরিয়া সার তৈরি করব এখান থেকে, উদ্দেশ্য আমাদের ইউরিয়া সার সস্তা জিনিস বের করতে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে সস্তা জিনিস আমরা বিক্রি করতে পারবো ভালো এবং পাবলিক সেটা বেশি নেবে, তো সেই কারণেই বেশি খরচ করে আমরা খুব দ্রুত তৈরি করলাম কিন্তু বিক্রি করতে হবে আমাদের অনেক বেশি দামে, যেটা অনেক বেশি দামে বিক্রি করতে হবে সেটা কিন্তু পাবলিক নেবে না, যে কারণে আমরা মডারেট একটা টেম্পারেচার এবং মডারেট প্রেশার ইউজ করি যেখানে আমাদের কস্টটাকে মিনিমাম রেখে ম্যাক্সিমাম প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে সেটা হলো 150 থেকে 200 atmosphere pressure। আর একটা আছে যে রিয়াকশনটাকে যদি আমরা ক্যাটালিস্ট ইউজ করতে পারি, তবে একটা সমস্যা আছে যে ক্যাটালিস্ট ইউজ করলে রিভার্সিবল রিয়াকশনে যদি তুমি ক্যাটালিস্ট ইউজ করো তাহলে ফরওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড রেট দুইটা একসাথেই বাড়ে, সে কারণে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে তাড়াতাড়ি পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে ক্যাটালিস্ট ইউজ করলে অসুবিধাও আছে। তাহলে তার জন্য কি করতে হবে, যেহেতু এই যে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায় খুব তাড়াতাড়ি ক্যাটালিস্ট ইউজ করার কারণে, তখন কি করতে হবে, এই যে অ্যামোনিয়াটা যতটা তৈরি হবে ইমিডিয়েটলি আমাদেরকে ওই অ্যামোনিয়াটাকে সরায় ফেলতে হবে, মানে রিয়াকশনের মধ্যে রিয়াকশন চেম্বারে যেন এক্সেস অ্যামোনিয়া থাকতে না পারে, এক্সেস অ্যামোনিয়া থাকলেই সেটা ডিকম্পোজ হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হয়ে যাবে, যে কারণে তখন কি করতে হবে ইমিডিয়েটলি আমাদেরকে যতটুকু পরিমাণ অ্যামোনিয়া তৈরি হবে ইমিডিয়েটলি অন্য চেম্বারে সরিয়ে ফেলতে হবে। এই হলো আমাদের যে এই যে রিয়াকশন রেট ইকুইলিব্রিয়াম বা তাহলে সিনথেসিস আর প্রোডাকশন অফ অ্যামোনিয়া, আর এই অ্যামোনিয়াটাকে এই যে দাদা বলা হয়েছে সব এখানে আছে। তারপরে আমরা যাব ইউরিয়া তৈরি করব, ইউরিয়াটা কমা হয়ে গেল এই যে দেখছো, এখন আবার ধরতে হবে, আহ
কারণ হলো যে এই ইউরিয়া ফার্টিলাইজারের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, 46%। তুমি যদি এই যে মলিকুলের ফর্মুলাটাকে যদি ই করে দেখো, তাহলে নাইট্রোজেনের পার্সেন্টেজ হিসাব করলে দেখা যাবে মলিকুলার ওয়েট অনুযায়ী এটা 46%। তাহলে এই যে আমরা যদি এক মলিকুল ইউরিয়া তৈরি করতে পারি, সেখান থেকে অনেক বেশি পরিমাণে নাইট্রোজেন পেতে পারি, যেটা উদ্ভিদ খুব সহজে গ্রহণ করতে পারে এবং সেখান থেকে এর প্রোডাকশনটা ভালো হয়, যে কারণে আমরা ইউরিয়া সারটা ব্যবহার করি। তাহলে ইউরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হুইচ ইজ মাস্ট ইউজ ইন এগ্রিকালচারাল ফিল্ড অ্যাজ এ ফার্টিলাইজার বিকজ ইউরিয়া কন্টেন্টস হাই পার্সেন্টেজ অফ নাইট্রোজেন। ইউরিয়া ডিজলভ ভেরি ওয়েল ইন ওয়াটার। আরো একটা সুবিধা আছে যে ইউরিয়া সারটা কিন্তু পানিতে খুব সহজে ডিজলভ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে পানিতে ডিজলভ হয়ে গেলে আমরা জমিতে সার দিতে গেলে কি হয় যে সেই সারটা যদি না ডিজলভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই সার দিয়ে তো কোনো কাজে লাগবে না। তবে ইদানিংকালে নতুন আর একটা ইউরিয়া সার তৈরি হয়েছে যেটা ব্যবহার করা হয় আজকাল, গুটি ইউরিয়া বলে আর কি। গুটি ইউরিয়া মানে ট্যাবলেট জাতীয়, ওই এই যেভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে এরকম করে, ওরকম না, ওই ট্যাবলেট গুলো আমরা যেমন ট্যাবলেট খাই ন্যাপথালিন, ন্যাপথালিনের মতো সাইজটা গুলো প্রায় ন্যাপথালিনের মতো, ন্যাপথালিনটা যে বল বলগুলো বাজারে কিনতে পাওয়া যায়, রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়, ঠিক ওই রকম দেখতেও প্রায় একই রকম। তাহলে ওই সারগুলো কি হয় যে আসলে এই যে সারগুলো দেওয়া হচ্ছে, এই যে গুড়া গুড়া বা ছোট ছোট গুলো হাত দিয়ে ছড়িয়ে দিলে কি হবে, অল্প সময়ের ভিতরে মানে কয়েকদিনের ভিতরে ওই সারটা পুরোটা পানিতে ডিজলভ হয়ে যাবে এবং কয়েকদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু ওই যে ট্যাবলেট জাতীয় যেটা, এটা কি করা হয় মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, মাটির মধ্যে ওই যে যে ধান গাছগুলো আছে সেই চারপাশে চারটা ধান গাছ আছে তার মাঝখানে একটা দিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে ওই যে ট্যাবলেটটা, এই ট্যাবলেটটা কিন্তু ডিজলভ হইতে অনেক সময় লাগে, তো ডিজলভ হইতে অনেক সময় লাগে, বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ। তাহলে সেক্ষেত্রে তুমি প্রতিদিন তো সার দিতে যাবা না, তাহলে প্রতিদিন সার দিতে না গেলে যদি মনে করো এক সপ্তাহ পরে ওই সারের অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল, তখন তো আর ওই খাবার গাছ খাবার পাবে না। তো তার জন্য কি হয় ওই যে গুটি ইউরিয়া দিলে কি হবে যে অনেক দিন ধরে ওই সার কি করবে নাইট্রোজেন ডিস্ট্রিবিউট করবে এবং তখন বেশি পরিমাণে বা অনেক দিন ধরে গাছগুলো সতেজ থাকবে। আচ্ছা, এই কারণে কিন্তু এখন গুটি ইউরিয়াটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা সরি, তাহলে এখন আমরা বললাম যে ইউরিয়া সার কেন কাজে লাগে, কি কাজে লাগে। ইউরিয়া ইজ অ্যান অ্যামাইড কম্পাউন্ড অ্যান্ড হ্যাজ টু NH2 গ্রুপ কানেক্টিং টু দ্য কার্বোনাইল গ্রুপ। এই যে যে সারটা বা এই যে ফর্মুলাটা, এইটাই আসলে দুইটা NH2 গ্রুপ আছে, এইটা একটা NH2, তাহলে এখানে দুইটা, আসলে ফর্মুলাটা এরকম যে H2N NH2 আর CO, এখানে একটা কার্বোনাইল গ্রুপ, কার্বোনাইল গ্রুপের সাথে দুইটা NH2 গ্রুপ যুক্ত আছে। তাহলে এখন আমরা ইউরিয়া সার তৈরি করতে গেলে কি কি লাগবে, লিকুইড অ্যামোনিয়া যেটা আমরা আগের এসে স্লাইডে তৈরি করলাম, আর লিকুইড কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড লাগবে অ্যামোনিয়া তৈরি করতে। তাহলে একটা জিনিস আমি এইটা বুঝি না যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম আছে, কিন্তু তাই বলে কি কার্বন ডাইঅক্সাইড ই করা যায় না, সেটা কোনো কাজে লাগে না, যে আমরা আমরা তো বায়ুতে এত বেশি কার্বন ডাইঅক্সাইড বলে আমরা হাহুতাশ করি। তাহলে যে এই যে ইউরিয়া সার তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড লাগে, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কেন বায়ু থেকে কালেক্ট করে না, কেন কালেক্ট করে না বলতে পারো?
স্যার এটা তো একদম মানে বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইড না, এটা তো অনেক অনেক কিছু মিক্স মিশ্রিত থাকে, এটাকে আবার বিশুদ্ধ হবে একদম আলাদা ভাবে কার্বন ডাইঅক্সাইড হিসেবে এই যে আমরা আলাদা করতে অনেক কষ্ট, নাইট্রোজেন কে যদি বায়ু থেকে কালেক্ট করতে পারি, কারণ নাইট্রোজেনের পরিমাণ তো বেশি 78% আপ। বিষয়টা এখানেই যে আমরা বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করতে পারি, তবে সেটা অ্যামাউন্টটা এতটা কম যেটা আসলে আমাদের এই যে ম্যাস প্রোডাকশনের জন্য সাফিসিয়েন্ট না, যে কারণে এই কার্বন ডাইঅক্সাইডটা বায়ু থেকে কালেক্ট করা হয় না। তবে ইদানিং ইদানিং কিছু কিছু ট্র্যাপ ট্র্যাপ তৈরি করা হয়েছে যেখানে কার্বন ডাইঅক্সাইড, যেটা আসলে এনভায়রনমেন্টটাকে ক্লিন করার জন্য কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ করা হচ্ছে বা ধরা হচ্ছে বা ই করা হচ্ছে, মানে এখন ওইখান থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা এই কাজে ব্যবহার করতে পারবো। মেইনলি যদি তুমি চাও যে আসলে আমি এই যে এই কার্বন ডাইঅক্সাইড এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করে সেই কার্বন ডাইঅক্সাইড দিয়ে ইউরিয়া সার বানাবো, তাহলে তোমার যে খরচ পড়বে সেটা দিয়ে আসলে আমরা সামলাইতে পারবো না। তো তবে আমাদের এখন যেহেতু বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, তখন কি করে উন্নত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন এই কার্বন ডাইঅক্সাইডটাকে ট্র্যাপ করার জন্য বা ধরার জন্য ওরা বিভিন্ন ধরনের পাম্পের ব্যবস্থা করছে। তো সেই জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে ওই কার্বন ডাইঅক্সাইড গুলোকে আমরা এই যে ইউরিয়া সার তৈরি করতে ব্যবহার করতে পারি। সো সেটা হতে পারে, তবে তার জন্য ওইটা আমরা এডিশনাল। আর এমনি কি করা হয়, অ্যামোনিয়া ইজ ম্যানুফ্যাকচার্ড বাই হেবার প্রসেস যেটা বললাম, আর কার্বন ডাইঅক্সাইড ইজ প্রিপেয়ার্ড বাই ডিকম্পোজিশন অফ লাইমস্টোন, যেটা চুনা পাথর, চুনা পাথরটাকে ডিকম্পোজ করে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারি। আর হোয়েন ক্যালসিয়াম কার্বোনেট ইজ হিটেড ইট ডিকম্পোজেস টু ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড, হোয়েন অ্যালকালি আর্থ মেটাল কার্বোনেট ডিকম্পোজেস ইট প্রোডিউসেস কার্বন ডাইঅক্সাইড এন্ড মেটাল অক্সাইড। এত কিছু লাগবে না, আমাদের দরকার হলো কার্বন ডাইঅক্সাইড, তাহলে ক্যালসিয়াম কার্বোনেটকে ভেঙে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করলাম। ওকে, তাহলে এখন রিয়াকশনটা কি হয় দেখো, এই যে অ্যামোনিয়া তৈরি করছি আমরা যে অলরেডি, সেই অ্যামোনিয়ার থেকে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড একসাথে মিশিয়ে দিলাম, লিকুইড অ্যামোনিয়া এবং লিকুইড কার্বন ডাইঅক্সাইড হাই টেম্পারেচারে 180 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস অথবা 130 থেকে 150 এরকম, মানে বিভিন্ন জায়গায়, এই একটা ইনফরমেশন এক জায়গা থেকে নিয়েছে আবার এখান থেকে আর একটা, তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় একটু ভিন্ন রকম থাকে। তো এইখানে দিছে অ্যামোনিয়া আবার 150 অ্যাটমসফিয়ার, এখানে বলছে 35 অ্যাটমসফিয়ার, তাহলে কোনটাকে আমি বিশ্বাস করবো? এইটা এইটা আমি কি করছি না, তো এইটা দেখো যে এই যে প্রসেসটা কিন্তু একই, যে অ্যামোনিয়া অ্যান্ড লিকুইড অ্যামোনিয়া অ্যান্ড লিকুইড কার্বন ডাইঅক্সাইড এই দুইটা একসাথে মিশিয়ে তাদেরকে দ্য কন্ডিশন এমপ্লয়েড আর 130 টু 150 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড প্রেশার অ্যাট অফ 35 অ্যাটমসফিয়ার প্রেশার। যাই হোক, এই যে দুইটা ইনফরমেশন এখানে আসছে, আমাকে আর একটু কনফার্ম করতে হবে যে আসলে এই যে এই দুইটার মধ্যে মোস্ট রিলায়েবল কোনটা, এটা একটা কন্ডিশন এটা একটা কন্ডিশন, এত বেশি ডিফারেন্স হলে তো হবে না, 150 আর এটা হলো 35, তাহলে অনেক বেশি ডিফারেন্স, এটা দুইটার মধ্যে কোনটা অ্যাকসেপ্টেড আমি পরে তোমাদেরকে জানাবো। এনিওয়ে, তারপরে অ্যামোনিয়াম কার্বোমেট এইটা রিয়াকশন করে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করে, দুইটা রিয়াকশনের মাধ্যমে কিন্তু এই এটা ইউরিয়া সারটা তৈরি হয়। অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হলো দেখো NH2COONH4, তাহলে এই যে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হলো, এরপরে কি হবে, এই অ্যামোনিয়াম কার্বামেটকে নাম্বার অফ ডিকম্পোজিশন আন্ডার গ্রাজুয়ালি ডিক্রিজিং প্রেশার, তাহলে তার পরবর্তীতে কি হবে, এখান থেকে একটা NH2 এবং NH2 না, এখান থেকে কি চলে যাবে, H2O, এখান থেকে ওয়ান মলিকুল অফ ওয়াটার যদি রিমুভ করা যায় অ্যামোনিয়াম কার্বামেট, দেখো অ্যামোনিয়াম কার্বামেট থেকে যদি এখান থেকে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাহলে ওয়ান মলিকুল ওয়াটার যদি সরিয়ে দেই, তাহলে NH2CO আর এখানে থাকে NH2, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, একটা অ্যামোনিয়া থেকে এই যে অ্যামোনিয়াম কার্বামেট থেকে ওয়ান মলিকুল ওয়াটার রিমুভ করে দিলে তখন ইউরিয়া সলিউশন পাওয়া যাবে, দেখো এই যে ইউরিয়া আর এই যে ওয়াটার। এখন ইউরিয়া তাহলে এটাকে কি করা হবে, তারপরে এই যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটাকে ইভাপোরেট করে উড়ায় দাও, তাহলে ওয়াটার আর থাকবে না, ইউরিয়াটা থেকে যাবে। কারণ কি, এই ইউরিয়ার মেল্টিং টেম্পারেচার, বয়েলিং টেম্পারেচার, ইউরিয়ার বয়েলিং টেম্পারেচার মেবি 135 আর 145 ডিগ্রি সেলসিয়াস, তো ওয়াটারের বয়েলিং টেম্পারেচার কত, ওয়াটার বয়েলিং টেম্পারেচার 100, তাহলে আমরা সহজেই এই ওয়াটারটাকে হিট করে উড়িয়ে দিতে পারি আর ইউরিয়াটা তখন নিচে পড়ে থাকবে, তখন আমরা সেটা দিয়ে ইউরিয়া ক্রিস্টাল পাবো। আচ্ছা, তাহলে ওই যে স্টেপ গুলো সবগুলো এখানে বলা আছে, দেখো অ্যামোনিয়া অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন, অ্যামোনিয়া অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট টুগেদার টু অ্যান্ড গিভ অ্যামোনিয়াম কার্বামেট,
তাহলে এই যে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হলো এন্ড তারপরে কি হবে ওই অ্যামোনিয়ান কার্বন ডাইঅক্সাইড ওটা দরকার নাই সেকেন্ড রিঅ্যাকশনটা কি অ্যামোনিয়াম কার্বামেট টু ইউরিয়া রিঅ্যাকশন অ্যামোনিয়াম কার্বামেট গিভস ইউরিয়া স্লো এন্ডোথার্মিক ডাজ নট গো টু দ্য কমপ্লিটনেস তারপরে ওই যে যে ই করা হবে এই অ্যামোনিয়াম কার্বামেটটা যা হচ্ছে সেখান থেকে ওয়াটারটাকে রিমুভ করে দিলে আমরা ইউরিয়া পাবো আর ইউরিয়া ইজ অবটেইনড অ্যাজ এ সলিউশন বাট দ্যাট সলিউশন ইজ কনসেন্ট্রেট টু গিভ 99.6% molten urea and granulated for use for fertilizer. তারপরে ওই সলিউশনটাকে কনসেন্ট্রেটেড করা হয় দ্যাট মিন বাই ইভাপোরেটিং ওয়াটারটাকে যদি আমরা ইভাপোরেট করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ইউরিয়া ফার্টিলাইজার বা ক্রিস্টাল হিসেবে পাবো তাহলে এই হলো আজকে আমার ক্লাস এবং এই চ্যাপ্টার আমরা এখানে শেষ করে দিলাম তো এই চ্যাপ্টারে যা যা বাকি আর কিছু যদি থাকে সেটা আমরা আর পড়াবো না তাহলে নেক্সট দিনে আবার নেক্সট চ্যাপ্টার শুরু করব তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে দেন ইউ আর ওয়েলকাম।